কি ব্যাপার, কেউ ফোন ধরছে না কেন? পাখি কোথায়? তখন থেকে ট্রাই করে যাচ্ছি। তোমার শুধু কাজ কাজ আর কাজ। আমাকে আজকে একটু নিয়ে যেতে পারতে তো? ও, তুমি তৈরি? আমি যেতাম, আসলে আমার একটা খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে আজকে, তাই। ও বলছি, অরণ্যর কোনো প্রবলেম হবে না তো তোমায় ড্রপ করে দিয়ে যেতে? আমার ভাইয়ের অসুবিধে হলেও আমাকে ড্রপ করে দেবে, আর সেটা তুমি জানো। তোমাকে যেতে হবে না, যাও। তাই বড্ড রাগ হয়েছে না? আই এম ভেরি সরি, বিশ্বাস করো পরের বার আর হবে না, আমি কথা দিচ্ছি, আমি যাবই। দি, তুই রেডি আছিস? কোথায় যাবি বলছিলিস? দেখ না, ও আমাকে নিয়ে যাচ্ছে না, তাই তোকে জ্বালাতন করতে হচ্ছে রে। শালা বাবু, আই এম ভেরি সরি, আসলে আজকে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আর তার মধ্যে তোমার দিদি এখন জেদ ধরেছে কোনো একটা মন্দিরে না কোথায় যাবো। একটু ম্যানেজ করো না, ওকে ড্রপ করে দাও, আজকের দিনটা আমায় বাঁচাও প্লিজ। বাঁচাতে তো হবেই, মন্দিরে যাবে বলে ডিসাইড করেছে তোমার বউ, তাকে কি আর আটকানো যায়? ও গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি এখন এগোই, তোমার তো বন্দোবস্ত হয়ে গেল। আমার ভাই ছিল বলে আজ বেঁচে গেলে তুমি। হ্যাঁ, তা তো ঠিকই, শালাবাবু না থাকলে যে আজ আমার কি হতো। চলি, সাবধানে যেও। দি তাড়াতাড়ি চল, তোকে ড্রপ করে আমি সোনারপুরের কনস্ট্রাকশন সাইটে যাব। ওমা, আমিও তো ওখানেই যাব, মায়ের মন্দিরে, জাগ্রত দেবী। একটু নামিস ভাই। দি, তুই তো জানিস আমি এই সমস্ত কনসেপ্টে বিলিভ করি না, রাইট? এনিওয়ে, এখন এটা নিয়ে তর্ক করার কোনো মানে নেই, চল, অনেকটা রাস্তা যেতে হবে আমাদের। দরজায় তালা, সবাই মিলে কোথায় গেল? পাখি ফোনটা ধরছে না কেন? আমি এসে হেল্প করছি। তুই আসছিস তো ভাই? Thank you.
আমি গেলাম তাহলে। নিশ্চিন্ত হতে পারে, আমি চলে যাচ্ছি বরাবরের মতো, মালদায় ফিরে যাচ্ছি আমি। তার মানে কুমারী পাখি ঘোষ দস্তিদার সত্যি মালদায় ফিরে গেছে।
জানিস তো ওকে না আমি দেখলাম এখানে। কাকে? কৃষ্ণেন্দু দাকে? কোথায়? জানি না, খুঁজে পাচ্ছি না আর কোথাও। ওই ওই মন্দিরের ওখানেই ছিল। আরে দি, নিশ্চয়ই কোনো কাজে এসছে। তুই কি বলেছিলি আমরা সোনারপুরে আসবো? একটা ফোন করে দেখ। হ্যাঁ।